ফের পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুবাই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন এই ব্যাটিং সেনসেশন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা পোস্টে বাবর জানিয়ে দেন, তিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, কারণ হিসেবে ব্যক্তিগত পারফরমেন্স মন দেওয়া, নিজেদের খেলা উপভোগ করা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করেন তিনি। ভারতের মাটিতে 2023 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিল। এরপর টেস্টে শান মাসুদ ও টি টোয়েন্টি ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।